নমস্কার বন্ধুরা, রামকৃষ্ণ মিশন সরিষার তরফ থেকে দেখো এই মাত্র নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। আগামীকালকে যাদের পরীক্ষা রয়েছে 27 তারিখের, তো সেই জন্য লেখা রয়েছে দেখো যে কাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। অ্যাজ পার আওয়ার গিভেন ইনস্ট্রাকশনস ওনলি দোজ অ্যাপ্লিকেশনস রিসিভড বাই হ্যান্ড অ্যাট দ্য স্কুল অফিস উইল বি এন্টারটেইন ফর অ্যান ইন্টারভিউ। অর্থাৎ যারা গিয়ে হাতে অ্যাপ্লিকেশন জমা করেছে তাদেরকেই ইন্টারভিউর জন্য ডাক করা হচ্ছে। এরকম নয় যে মেসেজ বা মেল, যেটা আমরা চিন্তা করছিলাম আমি একটু আগেই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে, ইউটিউবেও তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম কারা কারা মেল বা মেসেজ বা কল পেয়েছো, তো সেরকম কোনো ব্যাপার নেই। তো অনেকে দেখলাম কমেন্টও করেছে তারা মেল পেয়েছে বা কলও পেয়েছে আর কি স্কুলের তরফ থেকে। তো যাই হোক, তো আগামীকালকের একটা টাইমের শিডিউল দিয়ে দেওয়া হয়েছে। পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট যারা আছো তারা সকাল 11টার আগে আর কি হাজির হয়ে যাবে, কারণ 11টা থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে, 12:30 পর্যন্ত চলবে। যারা ফিলোসফির ক্যান্ডিডেট আছো তারা 12:30 আগেই হাজির হয়ে যাবে, 12:45 থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে, 8:00 পর্যন্ত চলবে। ফিজিক্সের ক্যান্ডিডেটদের 2:45 থেকে শুরু হবে ইন্টারভিউ, 3:45 পর্যন্ত চলবে 1 ঘন্টা, এবং কেমিস্ট্রির 4:00 থেকে 4:30 পর্যন্ত ইন্টারভিউ চলবে। তো হয়তো ক্যান্ডিডেট ওয়াইজ এরকম টাইম ম্যানেজমেন্ট করা হয়েছে। তারপরে দেখো লেখা রয়েছে অল ক্যান্ডিডেট রিকোয়েস্টেড টু রিপোর্ট হাফ অ্যান আওয়ার বিফোর দ্য শিডিউল টাইম। সুতরাং মোটামুটি 30 মিনিট আগে তোমাদের হাজির হয়ে যেতে বলা হচ্ছে। তো ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হলে প্লিজ লাইক করে পাশে থেকো, আর আগামীকালকে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদেরকে গুড উইশেস, ভালো করে এক্সাম দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, টেক কেয়ার।